أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبد الله ورسوله، الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل مهدثة بدعة، وكل بدعة دلالة، وكل دلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام، يقول الله سبحانه وتعالى: إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء، إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. يقول سبحانه وتعالى: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يقول رسول الله صلى الله عليه وسلم: فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ. আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি oyofthesalaf.com কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, উপস্থিত ভাই বোনেরা, শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে এই সন্ধ্যায় আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, যে বিষয়টি নিয়ে আমাকে আলোচনার জন্য দেওয়া হয়েছে, বিষয়টি ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন, শিয়া সম্প্রদায়ের ক্রমবিকাশ, উৎপত্তি ও তাদের আকিদার মৌলিক যে বিভ্রান্তিগুলো রয়েছে, এই বিভ্রান্তিগুলো নিয়ে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমি কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই জন্য যে শিয়া সম্প্রদায়, বিশেষ করে যখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখব, এদের সংখ্যা খুব নগণ্য, অনেক বেশি নয়। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে শিয়াদের রাষ্ট্র রয়েছে,
এবং শিয়া আধিক্য বা শিয়া সংখ্যাধিক্য দেশও রয়েছে। প্রায় পৃথিবীর সকল মুসলিম অমুসলিম দেশেই মূলত শিয়াদের মিশনারি তৎপরতা অব্যাহত রয়েছে, বাংলাদেশেও এই তৎপরতা অব্যাহত আছে। সেটি হয়তো আমাদের অনেকের গোচরিত হচ্ছে, দৃষ্টি আকর্ষিত হচ্ছে, আমরা অনেকে পরিলক্ষিত আমাদের অনেকের পরিলক্ষিত হচ্ছে, আবার অনেকে এই বিষয়ে যেহেতু উদাসীন আমাদের জানাই নেই, এই জন্য আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে কিছুই বলতে পারবো না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, অনেকের প্রশ্ন আসতে পারে যে এই বিষয়টি নিয়ে কেন আলোচনার দরকার আছে কি। কিন্তু এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমান ও আকীদার সাথে সম্পৃক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং মুসলমানদের মধ্যে যারা সুন্নায়ের আকীদা বিশ্বাসী, যাদেরকে সুন্নার অনুসারী বলা হয় তাকে, সুন্নি শব্দটি আমি ব্যবহার করলাম না এই জন্য, শিয়ার বিপরীতে কেউ কেউ সুন্নি শব্দ ব্যবহার করে থাকে, সুন্নি শব্দ আবার একটা সুনির্দিষ্ট গ্রুপ ব্যবহার করে থাকে, এই জন্য আমরা সুন্নায়ের অনুসারী যারা আছে তাদের কথা সরাসরি বলছি। এভাবে যারা সুন্নায়ের অনুসারী আমরা দেখতে পাই যে তাদেরকে চিন্তা চেতনায়, আকীদা বিশ্বাসে, আমলে এবং বিভিন্ন তৎপরতায় কাজকর্মে কীভাবে শিয়া বানানো যায়, এই প্রচেষ্টা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অব্যাহত রয়েছে। এবং শিয়াদের এই অপতৎপরতা সম্পর্কে, শিয়াদের মৌলিক আকীদা সম্পর্কে এবং সুন্না এর ক্ষেত্রে শিয়াদের অবস্থান সম্পর্কে, শিয়াদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের বক্তব্য সম্পর্কে আমাদের অজ্ঞতা থাকার কারণে, অসচেতনতা থাকার কারণে আমরা আসলে এই বিষয়ে যা জানা দরকার ছিল সেটা আমরা জানতে পারি না এবং আমরা সমস্যাগ্রস্ত হচ্ছি। এ বিষয়ে আমরা একেবারেই অসচেতন, এমনকি আমাদের মধ্যে যারা আলেম সমাজ আছে তাদেরকেও আপনি যদি শিয়াদের আকীদা সম্পর্কে বলেন, বা শিয়াদের আকীদা সম্পর্কে আমাদের আকীদার মধ্যে আর শিয়াদের আকীদার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু তিনি জানেন না যে শিয়াদের আকীদা আর সুন্নায়ের আকীদার মধ্যে কত বিশাল তফাত রয়েছে, এবং মৌলিক যেই পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্য সম্পর্কে তার স্পষ্ট বা স্বচ্ছ ধারণা নেই, এটি আমাদের আলেম সমাজের মধ্যে। এই কারণেই দেখা গিয়েছে যে আলেমরা বিভিন্ন সময়ে শিয়াদের সাথে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, শিয়াদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেন, এমনকি মানে ইরান এবং শিয়াদের যে সমস্ত দেশ আছে সেখানে তারা সফর করেন, মানে এই উদ্দেশ্যে যে মানে শিয়াদের সম্পর্কে তাদেরকে স্বচ্ছ ধারণা দিয়ে বিভ্রান্ত করার জন্য। শিয়াদের ব্যাপারে যেহেতু আমরা অসচেতন, শিয়াদের ব্যাপারে যেহেতু আমার অনেক দিক থেকেই আমাদের জানার অভাব আছে, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, এই জন্য এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, আজকের এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি পয়েন্টে আজকের এই টপিকটি আরও গুরুত্বপূর্ণ, এই জন্য শিয়াদের বিষয়ে আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে আছি, শুধু অসচেতন হলেই যথেষ্ট নয়, যে আমরা অসচেতন আছি আমাদেরকে সচেতন হওয়া দরকার, শুধু তাই নয় বরং শিয়াদের বিষয়ে আমরা বিভিন্ন দিক থেকে বিভ্রান্ত বা বদভ্রষ্ট হয়ে আছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে শিয়ারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে, এই কথা বলে যে সুন্না এবং শিয়া বা সুন্নি এবং শিয়া এ দুইয়ের মধ্যে কোনো প্রভেদ নেই, পার্থক্য নেই, এবং আপনি যখন শিয়াদের সাথে বসবেন তখন শিয়াদের প্রথম কথা হবে যে সুন্নি এবং শিয়া বলতে কোনো পার্থক্য নেই, তোমাদের সাথে আমাদের আকীদাগত কোনো বিভেদ নেই, কোনো পার্থক্য নেই। কিন্তু আস্তে আস্তে যখন আপনি তাদের ভেতরে প্রবেশ করবেন, তাদের সম্পর্কে ধারণা নেবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তখন দেখতে পাবেন যে তারা এই বলতেছে সেই বলতেছে, বিভিন্ন ধরনের নতুন নতুন আকীদার বিষয়গুলো তারা আপনাকে জানাচ্ছে। এইভাবে মূলত আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন প্রচারণার মাধ্যমে, তাদের বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় তাদের পত্রপত্রিকা রয়েছে, প্রকাশনা রয়েছে, ম্যাগাজিন রয়েছে, যে পত্রিকার মাধ্যমে প্রকাশনার মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে শিয়াদের বাহ্যিক মিথ্যাচার। শিয়ারা বাহ্যিকভাবে যখন সুন্নাদের সুন্নার অনুসারীদের সাথে দেখা করে তখন তারা বাহ্যিকভাবে
অনেক মিথ্যাচার করে। সেই মিথ্যাচারগুলোর অন্যতম বিষয় হচ্ছে সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে শিয়াদের বাহ্যিক কিছু মিথ্যাচার আছে, সেই মিথ্যাচারগুলো হচ্ছে এভাবে যে তারা আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা বলে থাকে যে যে আমরা আসলেই ইসলামের জন্য কাজ করছি, আমরা আসলেই মুসলমান, আমাদের আকীদাগত কোনো পার্থক্য নেই, আমাদের কিতাব হচ্ছে কোরআন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসুল হিসেবে মানি ইত্যাদি। মানে এমন বাহ্যিক কিছু মিথ্যাচার আছে যে মিথ্যাচারগুলো যদি একজন সাধারণ বিবেকসম্পন্ন মুসলমানের কাছে তুলে ধরা হয় তাহলে তিনি অবশ্যই একথা মনে করবেন যে না, শিয়া এবং সুন্নার মধ্যে কোনো পার্থক্য নেই, আসলে আমরা এই যে কথাগুলো বলছি এগুলো বিভ্রান্তি। কিন্তু আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সামনে শিয়াদের সমস্ত রেফারেন্স থেকে শিয়াদের মৌলিক আকিদাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, যাতে এই বিভ্রান্তিগুলো আমাদের অপনোদন হয় এবং আমরা সত্যিকার কথাগুলো উপলব্ধি করতে পারি। তৃতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হলো শিয়াদের মিশনারি ও দাওয়াতি তৎপরতা। আমরা সুন্নার যারা অনুসারী আছি, যারা আমরা সুন্নাকে আমাদের ইসলামের জন্য, আমাদের জীবনযাপনের জন্য পথ ও পাথেয় হিসেবে গ্রহণ করেছি, দেখা যায় যে আমাদের যেই দাওয়াতি তৎপরতা হওয়ার কথা ছিল সেই দাওয়াতি তৎপরতা একেবারেই ক্ষীণ, একেবারেই দুর্বল, একেবারে নেই বললেও চলে। যেমন এখানে উপস্থিত যদি আমি ভাই এবং বোনদের মধ্যে একজন একজন করে জিজ্ঞেস করি যে আপনার কী দাওয়াতি তৎপরতা রয়েছে, দিনের মধ্যে আপনি কী দাওয়াতি কাজ করেন, 24 ঘন্টার মধ্যে আপনি কী দাওয়াতি কাজ করেন, তখন আমার মনে হচ্ছে মানে এর উপস্থিতির মধ্যে খুব কম সংখ্যক লোক এই উত্তর দিতে পারবেন যে আমি 24 ঘন্টার মধ্যে অন্তপক্ষে আধা ঘন্টার সময় দাওয়াতের জন্য ব্যস্ত থাকি বা দাওয়াতের কাজে আমি ব্যয় করতে পারি। কিন্তু শিয়াদের যারা একেবারে সাধারণ সভ্য, সাধারণ শিয়া, এমনকি নারী শিয়া, সেই পর্যন্ত নিয়মিত দাওয়াতি কাজ করে থাকে এবং প্রতিদিন টার্গেট ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে থাকে, প্রতিদিন টার্গেট ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে থাকে। প্রসঙ্গত এখানে আমার একটি উদাহরণ মনে এসেছে, আমার ব্যক্তিগত উদাহরণ। সেই উদাহরণ হচ্ছে কোন এক হজের সিজনে আমি মদিনার মসজিদে নববীতে, সেখানে অনেকগুলো বুথ আছে, বিভিন্ন এলাকাতে বুথ আছে যেখানে ইফতা দেওয়া হয়, ফতোয়া বিষয়ক ফতোয়াগুলো দেওয়া হয় থাকে, সেখানে আমি বসে হাজি সাহেবদের বিভিন্ন ফতোয়ার বিষয়গুলো বলতেছিলাম, বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছিলাম এবং হাজিদের মধ্যে বিভিন্ন বইপত্র বিতরণ করতেছিলাম। এমন সময় দুইজন শিয়া মহিলা আসলো, ইরানের অথবা পাশের কোনো দেশের হবে, তাদেরকে আমি ফার্সি দুটি বই দিলাম, যেখানে তাদের আকিদা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার সাথে যে সাংঘর্ষিক দিকগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে। তাদেরকে এই দুটি বই দেওয়ার পরে তারা বই দুটি নিল, অপোজ করেনি, মানে বই দুটি ফেরত দেয়নি, আমার কাছ থেকে নিল। আমার মনে হলো যেন খুব মানে সাদরেই বইগুলো নিল। তারপরে দুজন সামনে চলে গেল, একটু যাওয়ার পরে কতটুক দুইজন একটু কথা বললো, কি কথা বলছে আমরা বলতে পারবো না, দূর থেকে আমি দেখতে পাচ্ছি বা আমরা যারা সেখানে ছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কথা বলছে, দুইটি মহিলা কথা হয় যে এসেছে, দুজন কি জানি কথা বললো পরস্পর, আবার ফিরে আসলো, ফিরে এসে আমাকে বললো তারা আরবিতে বলতেছে, মানে তারা কিন্তু ইরানি মহিলা, ফার্সি তাদের ভাষা, তারপর কিন্তু তারা আরবি জানে, তারা আরবিতে বলতেছে ঠিক আছে তোমাদের আকিদার উপর তুমি যেহেতু আমাকে একটা বই দিয়েছো, এখন তুমি কি আমাকে অনুমতি দিবে আমার আকিদার উপর আমি তোমাকে একটা বই দিই। আমি অত্যন্ত আশ্চর্য বোধ করলাম যে দুইজন মহিলা পর্যন্ত মানে এই দাওয়াতি কাজে আমার মানে আমার এই দাওয়াতি কাজে তারা আমার বই গ্রহণ করেছে, এখন আমাকে বাধ্য করতেছে তাদের আকিদার বই গ্রহণ করার জন্য, অর্থাৎ তারা দাওয়াতি কাজ করার চেষ্টা করতেছে আমার মধ্যে। এবার আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটি হলো এই দাওয়াতি তৎপরতার কারণে ব্যাপকভাবে হোল ওয়ার্ল্ডে মূলত মানে অত্যন্ত তৎপর একটি গোষ্ঠী, বিভ্রান্ত গোষ্ঠী শিয়াদেরকে পাওয়া যায় এবং সুন্নার লোকদেরকে দেখা যায় যে অলসভাবে বসে আছে, ফলে সাধারণ মানুষ মনে করে যে মনে হয় এটাই হচ্ছে প্রকৃত ইসলাম, এরাই প্রকৃত ইসলামের জন্য বড় কাণ্ডারি, এরাই মনে হচ্ছে যেন ইসলামের একমাত্র মিশনারি তৎপরতার মধ্যে নিজেদেরকে লিপ্ত রেখেছে। এজন্য এভাবে আমরা দেখতে পাই যে শিয়াদের তৎপরতার কারণে মূলত আমাদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হচ্ছে।
এরপরে আরেকটি পয়েন্ট, যে বিভ্রান্তির কারণ বা যেই কারণে আমরা শিয়াদের সম্পর্কে আসলে অসচেতন আছি, এর আরেকটি কারণ হচ্ছে এই বা বিভ্রান্ত আছি, সেটি হচ্ছে শিয়া বিপ্লবের নৈতিক ও আদর্শিক প্রভাব। আপনারা জানেন ইরানে যখন শিয়া বিপ্লব হলো, এটাকে মুসলমানদের মধ্যে একটি গোষ্ঠী ইসলামী বিপ্লব হিসেবে ঘোষণা করে দিয়েছে, এবং বর্তমানেও কেউ কেউ মনে করেন যে এটা ইসলামী বিপ্লবের মডেল, যে গোটা বিশ্বের জন্য, বিশ্ববাসীর জন্য ইসলামী বিপ্লবের মডেল। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, এটি কোনো ইসলামী বিপ্লব ছিল না, এটি শিয়া বিপ্লব ছিল এবং শিয়া সাম্প্রদায়িক বিপ্লব ছিল। এর প্রমাণ হচ্ছে এই বিপ্লবের পরে সুন্নি আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, এখানে এই বিপ্লবে এই নৈতিক এবং আদর্শিক যে প্রভাব আছে, এই প্রভাবটুকু গোটা বিশ্বের মুসলমানদের উপর এমনভাবে পড়েছে যে আপনি দেখতে পাবেন যে সুন্নি সুন্নার অনুসরণ করে দেখা যাচ্ছে তিনি শিয়া বিপ্লবের বিভিন্ন বইপত্র পড়তেছেন, দেখা যাচ্ছে যে তিনি শিয়াদের বিভিন্ন ধরনের মানে যে সমস্ত সিনেমা করেছে এই সিনেমাগুলো বিভিন্ন বাংলাদেশের টেলিভিশনগুলোতে প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, এমনকি বিভিন্ন স্টলগুলোতে ভিডিও অডিও এগুলো সব পাওয়া যাচ্ছে, এবং এগুলো মুসলমানদের মধ্যে ব্যাপক হারে এগুলো মুসলমানরা চর্চা করতেছে, দেখতেছে এবং এগুলো পরস্পর লেনদেন করতেছে। এটাই প্রমাণ করে যে মূলত শিয়া বিপ্লবের যে প্রভাবটুকু আমাদের মধ্যে এসেছে, এই প্রভাবে আমরা শিয়াদের ব্যাপারে বিভ্রান্ত আছি। এরপরের যে পয়েন্টের কারণে আমি এই শিয়াদের বিষয় সম্পর্কে আজকে গোটা মুসলিম উম্মাকে সতর্ক করা দরকার মনে করছি, সেই পয়েন্টটি হচ্ছে যে আমাদের দাওয়াত ও আমলের উপর শিয়াদের ব্যাপক প্রভাব, শিয়াদের ব্যাপক প্রভাব দাওয়াতের উপরও প্রভাব বিস্তার করেছে, আমাদের আমলের উপর প্রভাব বিস্তার করেছে, আমাদের আকিদার উপরও প্রভাব বিস্তার করেছে। প্রথম আকিদাতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম পর্যন্ত পরিবর্তন করে আমরা খোদায় পরিণত করে নিচ্ছি, এটি শুধুমাত্র শিয়াদের প্রভাব ছাড়া আর কিছুই না, এটি ফার্সি শব্দ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের নামকে খোদায় পরিণত করেছি, খোদা বুঝি আমরা, এবং ব্যাপক হারে দেখতে পাবেন আমাদের আলেমরা, আমাদের লেখকরা, আমাদের বুদ্ধিজীবীরা, এমনকি আমাদের সাধারণ মানুষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে হে খোদা, হে খোদা, হে খোদা দেখতে পাবেন, দোয়া করতেছে ইয়া রব, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন সেগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, এটা ঠিক কি না? এই এর কারণ কি? এর কারণ হচ্ছে এটার প্রভাব আমাদের উপর এসেছে। এইভাবে আমাদের সালাতকে আমরা নামাজে পরিণত করেছি, হাজার রকমের বিভ্রান্তি আমাদের মধ্যে, আমাদের আমলের উপর প্রভাব পড়েছে। আপনি দেখেন শবে বরাত নামে একটা রাত আমরা আবিষ্কার করে নিয়েছি, এই রাতের অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায় না, হাদিসের মধ্যেও পাওয়া যায় না, এবং এই রাতটাই হচ্ছে ফার্সিতে, পুরা রাতটাই ফার্সিতে শবে বরাত। এই রাত এবং এই রাতের গুরুত্ব ফজিলত, বাংলাদেশে এই রাত পালন করা হয় থাকে, শুধু পালন নয় বরং সরকারিভাবে ছুটি দেওয়া হয়ে থাকে, মানে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে, সেগুলো নিয়ে আমার আলোচ্য বিষয় নয়, আমি শুধু বলতে চাচ্ছিলাম এগুলো আমাদের সমাজের মধ্যে কোত্থেকে এসেছে। ওই শিয়াদের আকিদাগত যে প্রভাব আছে, দাওয়াত এবং আমলের যে প্রভাব আছে সেগুলো থেকে এসেছে। শুধু তাই নয়, মিলাদ একটি ইবাদত, এটা প্রথম আবিষ্কার করেছে শিয়ারা, এবং এই সুন্নার মধ্যে এই প্রবেশ মিলাদ। আজকে তো আহলুস সুন্নতুল জামাত, তথাকথিত আহলুস সুন্নতুল জামাতের মূল ইবাদতই হচ্ছে মিলাদ, ঠিক কিনা? নামাজ বাদ দিয়ে, সমস্ত ইবাদত বাদ দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তারা কোনটাকে? মিলাদকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর অথচ এই মিলাদ কিন্তু শিয়াদের আবিষ্কার এবং শিয়াদের অবদান, এই শিয়াদের দাওয়াত এবং আমলের মধ্যে অন্যতম একটি বিষয় মিলাদ, দেখবে মিলাদকে আমরা পাচ্ছি। এবার আসুন, এই যে পীর প্রথা, পীর শব্দ কোথাও আপনি কোরআনে দেখতে পাবেন না, হাদিসের মধ্যে দেখতে পাবেন না, শব্দটাই হচ্ছে ফার্সি, শব্দই বোঝাচ্ছে এর আমদানি কোত্থেকে হয়েছে, ঠিক কিনা? শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি মূলত এর আমদানি হয়েছে মূলত এই শিয়াদের প্রভাব থেকে, এবং শিয়াদের এই প্রভাব থেকে এই পীর প্রথাও আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং আমরা প্রভাবিত হচ্ছি। এভাবে আমি খুব সংক্ষেপে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমাদের দাওয়াত এবং আমলের মধ্যে শিয়াদের ব্যাপক প্রভাব থাকার কারণে মূলত আমরা শিয়াদের ব্যাপারে বিভ্রান্ত হয়ে আছি, এবং শিয়াদের মৌলিক এই বিষয়গুলো আমাদের কাছে আজও স্পষ্ট নয়। এজন্য এই প্রভাব থেকে বাঁচার জন্য, এই প্রভাব থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে শিয়াদের মৌলিক আকীদাগুলো কী রয়েছে, এবং সুন্নাহ এবং শিয়ার সাথে যে কী পার্থক্য রয়েছে এই বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্ট করতে হবে এবং আমাদেরকে জানতে হবে। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে শিয়াদের ব্যাপারে আমাদের অসচেতনতার আরেকটি অন্যতম কারণ হচ্ছে এই
যে শিয়াদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, আকিদাগত সুবিধা অর্জন করার জন্য, লাভ করার জন্য মূলত শিয়ারা রাজনৈতিক ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে সুন্নার বিরুদ্ধে যুগে যুগে। এটা আজকের যুগের কথা বলতেছি না, একেবারে শিয়াদের প্রথম যুগ থেকে আরম্ভ করে মানে আজকের এই যুগ পর্যন্ত তারা বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত আছে সুন্নার বিরুদ্ধে, এবং সেগুলো একেবারেই স্পষ্ট। যদিও সুন্নার যারা অনুসারী আছে বা সুন্নি যাদেরকে বলা হচ্ছে তারা এই বিষয় সম্পর্কে অজ্ঞ বা এই বিষয় সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই। এই কারণে সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, মূলত আমাদের সমাজের মধ্যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও শিয়ার সংখ্যা খুবই নগণ্য, পার্সেন্টেজ হিসেবে এদের কত পার্সেন্টেজ ধরা হয়ে থাকে মানে খুবই কম, মানে উল্লেখযোগ্য কিছুই না, কিন্তু আমলে আকীদায় লেনদেন আচার আচরণ এমনকি নামে পর্যন্ত আমাদের মধ্যে শিয়াদের প্রভাব এমনভাবে বিস্তার করেছে যে সেগুলোকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। যেমন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা শিয়াদের এই জিনিসগুলোকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আসেন একটি একটি করে আমি বলি আমাদের এই ইবাদতগুলোর ক্ষেত্রে, আমরা আমলের ক্ষেত্রে আমরা কীভাবে শিয়াদের এই প্রভাবগুলো সব এসেছে। মাজার, এটি একেবারেই নিরঙ্কুশ শিয়াদের শব্দ, এবং এই মাজার শব্দটা শিয়ারাই আবিষ্কার করেছে। কবরকে ইসলামী শরীয়তের পরিভাষায় কোথাও মাজার বলা হয়নি, কবরের নাম মাজার নয়, কবরই, কিন্তু কবর এখন কবর আর বলা হয় না, এটাকে কী বলা হয়? মাজার। মাজার হচ্ছে দর্শনীয় স্থান। মাজারের যদি শাব্দিক অর্থ করা হয় তাকে, তাহলে এর অর্থ হয় তাকে দর্শনীয় স্থান। আপনি আমাকে বলুন তো, কবর কি দর্শনীয় স্থান কিনা? এখানে কার কী দর্শন করবেন? এখানে একজন লোককে দাফন করা হয়েছে, তার কোনো অস্তিত্ব আছে কি না, কবরে কিছুই আছে কি না, আপনি কিছুই জানেন না, এখানে আপনার দর্শনীয় স্থান কী রয়েছে? কিন্তু এটার নাম দিয়েছে তারা মাজার, এবং মাজার হিসেবেই এটাকে চিহ্নিত করেছে। আজকে বাংলাদেশে, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে এমনকি গ্রাম পল্লীতে আপনি দেখতে পাবেন যে মাজার আর মাজার, মাজার দিয়ে ভরপুর হয়ে আছে। এরপরের বিষয়টি আসেন, যেমন কীভাবে শিয়া করে রেখেছে, আশুরা যখন আসে, আশুরা বলতে আমরা বুঝি শুধুমাত্র কারবালা, এমনকি আমাদের মসজিদগুলোতে পর্যন্ত আশুরার আলোচনা যখন শুরু হয় কারবালার ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়, যেখানে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে, ওই কারবালার ঘটনা দিয়েই মূলত আশুরার আলোচনা শুরু হয়। কিন্তু জানা নেই যে আসলে আশুরার ঘটনা কী এবং আশুরার ফজিলতটা কী কারণে হয়েছে, কেন আশুরা, এই বিষয় সম্পর্কে কোনো আলোচনা হয় না। যেখানে আপনি দেখতে পাবেন মৌলিক আলোচনা হিসেবে দেখানো হচ্ছে, মৌলিক কারণ হিসেবে দেখানো হচ্ছে আশুরাকে, সেটি কারবালার ঘটনা নিয়েই। এরপরে মসজিদের মিম্বরগুলোতে যখন মহরম মাস আসে, তখন বাংলাদেশের মসজিদের মিম্বরগুলোতে যেগুলোকে সুন্নার অনুসারীদের মিম্বর হিসেবে ঘোষণা করা হয়, যেগুলো সুন্নার অনুসারীদের মিম্বর, সেই মিম্বরগুলোতে দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেরকে ব্যাপক হারে গালিগালাজ করা হয় থাকে, ব্যাপক হারে কাউকে কাফের পর্যন্ত সাব্যস্ত করা হয়, ইসলাম থেকে বিচ্ছুত করে দেওয়া হয় থাকে। আমরা একটা লিফলেট প্রকাশ করলাম এই কারবারার এই ঘটনা কেন্দ্রিক, একবার আশুরা নাম দিয়ে, আশুরা কি ও কেন এই নাম দিয়ে একটা লিফলেট প্রকাশ করলাম। তো মানে আমাদের মানে হয়তো দৃষ্টির বাইরে অথবা ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক না কেন, ইয়াজিদ ইবনে মুআবিয়ার পরে রহমতুল্লাহ মানে শব্দটা লেখা হয়ে গিয়েছে। এই লিফলেট নিয়ে আমার কাছে বহু লোক এসেছে, শেষ পর্যন্ত মানে লোকেরা আমাকে বাধ্য করেছে যে মানে এটা মুছে দেন, অন্তপক্ষে আপনার মানে যেহেতু বিভ্রান্ত হয়ে যেতে পারে মানুষ এই জন্য মুছে দেন। যে কথাটুকু আমি বলতেছিলাম সেটা হচ্ছে এইভাবে আমাদের সমাজের মধ্যে এমন ব্যাপক আকীদা আমাদের সমাজের মধ্যে বিস্তার করতেছে এবং প্রভাব সেগুলো শিয়াদের কারণেই হচ্ছে, যেগুলোর মধ্যে মূলত মানে এই দিকগুলো রয়েছে যে এদেরকে গালিগালাজ করা, এদের প্রতি খারাপ আচরণ করা ইত্যাদি। এরপরে আরেকটি মৌলিক বিষয় আমি আপনাদেরকে আলোচনা করব, সেটি হচ্ছে আপনারা দেখতে পাবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না কন্যা ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্ত্রী ছিলেন না কন্যা ছিলেন, এটা স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কন্যা ছিলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্ত্রী ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মা ঘোষণা দেওয়া হয়েছে মুসলিম উম্মার জন্য, ঠিক কি না? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মা আয়েশা বলা যেতে পারে, খাদিজা রাদিয়াল্লাহু মা খাদিজা বলা যেত, কিন্তু আপনারা দেখতে পাবেন ব্যাপক হারে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এটা ব্যাপক মানে শিয়ারা যেহেতু মানে এইভাবেই
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে নামকরণ করেছেন। এইভাবেই আমাদের সমাজের মধ্যে এটার ব্যাপকতা লাভ করেছে, ব্যাপকতা লাভ করেছে। শুধু তাই নয়, বরং বিয়ের অনুষ্ঠান হবে, কোথাও কোথাও আমরা যখন যাই তখন দেখা যায় যে আমাদেরকে চাপ সৃষ্টি করে বলে যে মোহরে ফাতিমি দিতে হবে। আরে যদি মোহর দিতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর দিয়েছেন, যদি মোহর দিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যে মোহর দিয়েছেন সেই মোহর দিবে, কিন্তু সেই মোহর না দিয়ে মোহরে ফাতিমি দিতে হবে, বাধ্য করা হচ্ছে। অনেকগুলো উদাহরণ আছে, আমি আসলে সময়ের কারণে মানে আজকের আলোচনা তো এত লম্বা নয় যে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এই জন্য আমরা যদি আমাদের আকীদার দিকে দেখি, শুধু আকীদার ক্ষেত্রে নয়, আপনি আসুন নামের ক্ষেত্রে, গোলাম হুসাইন, আলী হুসাইন, আলী আসগর, আলী আকবর, এমন তারপরে মানে এই যে মানে ব্যাপক হারে কাবিল হুসাইন, ব্যাপক হারে যখন নাম আপনি তালাশ করবেন দেখতে পাবেন যে এই নামগুলোর মধ্যে শিয়াদের একটা প্রভাব রয়েছে। জুমার খুতবার মধ্যে খুতবাতুল আহকাম নামে একটা খুতবা আছে, এই খুতবার মধ্যে দেখতে পাবেন যে সেখানে মানে শিয়াদের কতগুলো গদবাদা কথা আছে সেগুলোকে সেখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, এবং আমাদের খতিবরা বুঝে না বুঝে যেগুলো খুতবার মধ্যে তারা আওড়াচ্ছেন এবং খুতবার মধ্যে আমাদের কাছে তুলে ধরতেছেন, আমরাও বুঝি না যেহেতু আরবিতে বলেন, এই জন্য আমরা আর বুঝি না, খতিবদেরকে জিজ্ঞেস করি না, হয়তো খতিবও বুঝেন না যেহেতু তিনি আরবি জানেন না, কিন্তু বিষয়গুলো কী বলতেছেন সেগুলো তো আসলে তার জানা উচিত ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে খতিবও আরবি জানেন না, তিনি বুঝেন না, আর জনগণ তো বুঝেনি না যেহেতু তারা আরবি জানেন না। এইভাবে অসংখ্য বিভ্রান্ত আকিদা, অসংখ্য বিভ্রান্ত বিষয় মূলত আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে, এগুলো শিয়াদের প্রভাবের কারণে। এই জন্য আজকে মূলত যে টপিকটি আমাদের সামনে এসেছে, আমি মনে করি এটি সমকালীন সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সমকালীন বিশ্বে শিয়াদের এই আকিদার উপর বিশ্বাস করে আজকে মুসলমানদেরকে জানেন সিরিয়াতে যারা সুন্নার অনুসারী রয়েছে তাদেরকে কচুকাটা করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সিগাল কুকুরের মতো মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এবং যদি আপনারা সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওগুলোর মাধ্যমে দেখেন, ফেসবুকগুলোর মাধ্যমে যদি আপনারা উপলব্ধি করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে শিয়ারা কিভাবে সারা পৃথিবী থেকে সিরিয়াতে গিয়ে সেখানে মুসলমানদেরকে সুন্নার অনুসারীদেরকে হত্যা করতেছে। সুতরাং আমাদেরকে জানতে হবে আসলে তারা কোন বিষাক্ত ভয়ানক আকীদা নিয়ে মূলত আমাদের কাছে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিষের প্রভাব বিস্তার করার জন্য, প্রসার করার জন্য চেষ্টা চালাচ্ছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এবং কোরআনে কেরিমের দুটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা দিয়েছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান ইবনে মাজা, এর মধ্যে হাদিসটি এসেছে, আরও একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, যে আমার পরে তোমাদের মধ্যে যে জীবন যাপন করবে ফাসায়ারাখতিলাফান কাসীরা, সে বিভিন্ন ধরনের মতবিরোধ মতপার্থক্য দেখতে পাবে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের ভবিষ্যৎ বাণীটুকু সত্যিকার অর্থে মুসলিম উম্মার কাছে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। মুসলিম উম্মার কাছে এটি স্পষ্ট যে হাজার রকমের বদভ্রষ্টতা, হাজার রকমের বিভ্রান্তি, হাজার রকমের মতবিরোধ মুসলিম উম্মার মধ্যে রয়েছে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা করেছেন সেটি হচ্ছে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তখন তোমরা যে কাজগুলো করবে সেটি হচ্ছে আমার সুন্নাতের অনুসরণ করবে এবং আমার খোলাফায়ে রাশিদিন, যারা হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, তাদের যে সুন্নাত আছে এই সুন্নাতের অনুসরণ করবে। এ বিষয়ে আমার আলোচনার শেষের দিকে আমি কিছু কথা আপনাদের সামনে আরজ করার জন্য চেষ্টা করব। এই যে মতপার্থক্যগুলো রয়েছে, এই মতবিরোধগুলো মূলত এটা শুরু হয় কিভাবে, আমরা এর উৎপত্তি কিভাবে হয়, এই জিনিসটা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। তারপরে শিয়া মতবাদের কিভাবে শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মানে কিভাবে এই জিনিসগুলো মূলত মুসলমানদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। কোন একটি বিষয়ে যখন মানুষের মধ্যে মানুষের চিন্তায় আসে তখন ওই বিষয়টুকু প্রথমেই চিন্তা আকারে থাকে,
এটাকে আরবিতে বলা হয় ফিকরা, এটাকে আরবিতে কি বলা হয় বললাম, ফিকরা, চিন্তা। মানে এই চিন্তা এবং এই যে ধারণা, চিন্তা এবং ধারণা, চিন্তাধারা, এগুলো যখন কারো মাথার মধ্যে আসে, এই চিন্তাটা যখন কোনো কারো মাথার মধ্যে আসে, তখন দেখবেন যে তাকে এই চিন্তাটুকু তাকে অনুপ্রাণিত করতেছে, উদ্বেলিত করতেছে, তাকে বিপ্লবিত করতেছে, তাকে তাড়িত করতেছে। চিন্তা তার উপর প্রভাব বিস্তার করে, যখন কোনো চিন্তা তার উপর প্রভাব বিস্তার করে, এই চিন্তা যখন সে প্রকাশ করতে পারে, এটাকে যখন মানে বাহ্যিকভাবে যখন পেশ করতে পারে, এই পেশ করাটা, এই চিন্তাটা পেশ করার পর সেটা যা আকার ধারণ করে, এটাকে বলা হয় তাকে দৃষ্টিভঙ্গি, এটাকে আরবিতে বলা হয় নাকরা। চিন্তাটা তখন মাথায় আর থাকলো না, মাথা থেকে কি হয়ে গেল, বের হয়ে গেল। যেমন আপনি একটা চিন্তা করছেন, তখন রাত্রে গভীর রাতে চিন্তা করলেন, সকালবেলায় এসে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে সেটা তুলে ধরলেন, এই যে তুলে ধরলেন এটা হচ্ছে নাকরা, এটা হলে দৃষ্টিভঙ্গি বলা হয় আরবিতে। এটা কি বলা হয়? নাকরা, দৃষ্টিভঙ্গি। কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা যদি আপনি পরিবার থেকে আরম্ভ করে এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, যে হ্যাঁ এই দৃষ্টিভঙ্গিটা মূলত সহি, এটা গ্রহণযোগ্য, এটা আমাদের আমলযোগ্য, এটাকে বলা হয় তাকে নজরিয়া, দর্শন। তখন এটা দর্শনে পরিণত হয়, তখন আর শুধু দৃষ্টিভঙ্গি থাকে না, এটা দর্শন বা আদর্শে পরিণত হয়, দর্শন বা আদর্শে পরিণত হয়। এখন প্রত্যেকটা চিন্তা মাথা থেকে বের হওয়ার পর সেটি যখন বাহ্যিক রূপ নেবে, তখন এটা একটা দৃষ্টিভঙ্গিতে থাকবে। বাহ্যিক রূপ নেওয়ার পরে যখন এটা আরও ব্যাপকতা লাভ করবে, তখন এটা দর্শনে পরিণত হয় এবং আদর্শে পরিণত হয়। এই আদর্শের যখন অনুসারী তৈরি হয়, যেমন আমি একটা কথা বলে দিলাম, মানে উদাহরণ দিয়ে বলছি না, এই জন্য যে অনেক বিভ্রান্তি আছে, তো কোন বিভ্রান্তির মধ্যে আপনারাও পড়ে যান, এই জন্য আমি বলছি না। আমি একটা মানে চিন্তাধারা দিলাম, সেটা প্রচার করলাম। এখন একদল লোক, যেহেতু আমি সাইফুল্লাহ বলেছি, এর উপর ভিত্তি করে একদল লোক এটাকে অনুসরণ করা শুরু করলো। যদি একদল লোক অনুসারী তৈরি হয়ে যায়, এই অনুসারী তৈরি হয়ে গেলেই এটাকে বলা হয় তাকে মাজহাব অথবা মাশরাব, এটাকে আরবিতে মাজহাব অথবা মাশরাব বলা হয় তাকে। এটার একটা অনুসারী হয়ে গেল, একদল লোক, একটা গ্রুপ তৈরি হলো যে এটার অনুসারী করবে, এটাকে থট বা মত বা মতাদর্শ বলা হয় তাকে, যেটার অনুসারী তৈরি হয়ে যায়। এই অনুসারী যদি এমন পর্যায়ে তৈরি হয় তাকে, যে অনুসারীরা এই মতের জন্য, এই পথের জন্য, এই মতাদর্শের জন্য, এই থটের জন্য অথবা এই থিমের জন্য নিজেদের জীবন দিতে পর্যন্ত রাজি হয়, ওয়ালা এবং বারা, সকল প্রকার ভালোবাসা, সকল প্রকার শত্রুতা যদি এর উপর নির্ভর করে, তাহলে এটাকে বলা হয় তাকে ফেরকা, এটাকে বলা হয় তাকে কি? ফেরকা। তাহলে আমি ফেরকা পর্যন্ত আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা? আমি ফেকরা থেকে এসেছি, খেয়াল পড়ছে কিনা আপনাদের? ফেকরা থেকে এসেছি ফেরকা পর্যন্ত আমি আপনাদেরকে একথা বুঝাতে চেষ্টা করছি যে এটি ফেরকা কিভাবে গঠিত হয়, একটা ফেরকা কিভাবে গঠিত হয়। যখন একটা ফেরকা গঠিত হয়, এই যে ফেরকা বন্দীটুকু ইসলামী শরীয়তের মধ্যে, এই ফেরকা বন্দীকে, এই বিভক্তিকে, এই বিরোধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোরআনে কারীমের বক্তব্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে কারীমের মধ্যে দুটি আয়াতের মধ্যে একেবারে স্বচ্ছ স্পষ্ট কথা বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনে কারীমের আয়াতের মধ্যে, তোমরা তাদের মতো হইও না, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না, কাল্লাযীনা তাফাররাকু, যারা বিভিন্ন ফিরকাবন্দিতে লিপ্ত হয়ে গিয়েছে, বিভিন্ন বিরোধে, মতপার্থক্যে, বিচ্ছিন্নতায় যারা লিপ্ত হয়ে গিয়েছে, তোমরা ওই ফিরকাবন্দি যারা লিপ্ত হয়েছে তাদের মতো হইও না। ওয়াখতালাফু, এবং যারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে। সুস্পষ্ট প্রমাণ কি? সেটি হচ্ছে ওয়াহি, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এই সুস্পষ্ট প্রমাণ তাদের কাছে আসার পরে, যারা মতপার্থক্যে লিপ্ত হয়েছে, মতবিরোধে লিপ্ত হয়েছে, ফেরকাবন্দিতে লিপ্ত হয়েছে, তোমরা তাদের মতো হইও না। এরপরে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, কঠিনভাবে নিষেধ করলেই যথেষ্ট। কোরআনে কারীমের মধ্যে যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয় নিষেধ করেন, নিষেধ করাই যথেষ্ট। কিন্তু নিষেধ করেই শেষ করেন নাই, বরং এর ভয়াল আরেকটি পরিণতির কথা, যেটি তাদের জন্য অপেক্ষা করছে কিয়ামতের দিন, সেই পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, যে তাদের জন্য মহা আযাব রয়েছে, তাদের জন্য মহা আযাব রয়েছে। সুতরাং এই ফেরকাবন্দি আপনারা কি মনে করেন এটা জায়েজ রয়েছে ইসলামের মধ্যে? আজকে মুসলিম উম্মাহ যেভাবে হাজার রকমের ফেরকাবন্দিতে, হাজার রকমের মতপার্থক্য, মতবিরোধের মধ্যে লিপ্ত রয়েছে, এটা কি ইসলামী উম্মার জন্য জায়েজ আছে কোনো অবস্থায়?
কোনো অবস্থায় জায়েজ নেই, এটি নিষিদ্ধ কাজ, কিন্তু এই কাজেই লিপ্ত রয়েছি এবং এর ভয়াল পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে মহান আযাব। এরপরে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরও স্পষ্ট করে দিলেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিষয়টি আরও স্পষ্ট করে দিচ্ছেন, যেহেতু কেয়ামত পর্যন্ত আগত উম্মতের মধ্যে এই ধরনের বিভ্রান্তি তৈরি হবে, বিভ্রান্তি আসবে, এবং এই বিভ্রান্তির ক্ষেত্রে উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য, উম্মত যাতে করে পদভ্রষ্টতা থেকে, উম্মত যাতে করে দিশেহারা অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয়ই যারা ফাররাকু দীনহুম, তাদের দিনকে, তাদের আদর্শকে, তাদের জীবন পদ্ধতিকে যারা বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে নিয়েছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান, এবং বিভিন্ন গ্রুপে, দলে, ফেরকায় বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। শিয়া শব্দটি এখানে একেবারে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এবং সমস্ত আহলুত তাফসীর ইয়াতে তাফসীরের মধ্যে একথা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এখানে শিয়া শব্দটা এসেছে আলাল মাদাম্মা, তিরস্কার করার জন্য, এই যে বিভিন্ন ফেরকায় মানুষ ফেরকা বন্ধ হয়ে যাবে, বিভিন্ন শিয়া গ্রুপে যারা বিভক্ত হয়ে যাবে তাদেরকে তিরস্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শিয়া শব্দটি ব্যবহার করেছেন। এরপরে বলেন ওয়ালাস্তা মিনহুম ফি শাই, যে তাদের ব্যাপারে আপনি কোনো ধরনের দায় দায়িত্বের উপর নয়, কোনো ধরনের দায়িত্ব আপনার নেই, তাদের বিষয়ে তাদের দিকে ন্যস্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এই ফেরকাবন্দি থেকে সম্পূর্ণ মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাস্তা মিনহুম ফি শাই, কোনো বিষয়ে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের কোনো দায় দায়িত্বের বিষয় আপনার সাথে সম্পর্কিত হবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাহলে তাদের ফয়সালা কি হবে, তাদের ফয়সালার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তারা যে মতপার্থক্যে লিপ্ত আছে, তারা যে মতবিরোধে লিপ্ত আছে, এই মতপার্থক্য মতবিরোধের বিষয়গুলো ন্যস্ত করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ এগুলো আজকে ফয়সালা হয়ে যাবে না। এই বিভক্তি যেহেতু ফেরকায় রূপান্তরিত হয়েছে, এমন বিভক্তিতে রূপান্তরিত হয়েছে যে বিভক্তির উপর ভিত্তি করে মুসলমানদের মধ্যে ভালোবাসা, মুসলমানদের মধ্যে সুসম্পর্ক এবং মুসলমানদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ এবং শত্রুতা যার উপর নির্ভর করছে, সুতরাং এটি কেয়ামত পর্যন্ত আর ফয়সালা হওয়ার বিষয় নয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আমরুহুম ইলাল্লাহ, এটি ফয়সালা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিবেন তারা যা করছে এর পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দেবেন, তাদেরকে সংবাদ দেবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধি মণ্ডলী, আমি বলতেছিলাম শিয়াদের এই দুটি বিষয় থেকে, দুটি আয়াত থেকে স্পষ্ট যে ইসলামী উম্মা বা মুসলিম উম্মা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়াটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনও নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অপছন্দ করেছেন, নিষেধ করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তারপরেও কি উম্মা ঐক্যবদ্ধ থাকতে পেরেছে? না, উম্মা ঐক্যবদ্ধ থাকতে পারেনি, উম্মা বিভক্ত হয়ে গেছে, এবং এই বিভক্তির ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ইলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা, যে ইহুদি এবং খ্রিস্টানরা 71টি ফিরকায় অথবা 72টি ফিরকায় দ্বিধা বিভক্ত হয়ে গেছে, ওয়া সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আর আমার উম্মত 73টি ফিরকা বিভক্ত হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বিষয়ে কি করেছেন, স্পষ্ট করে দিয়েছেন যে উম্মতের দ্বিধা বিভক্তির বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুলে ধরেছেন। তন্মধ্যে ইসলামের একেবারে ফজরুল ইসলাম, ইসলামের যখন উষা উদিত হচ্ছিল, ইসলামের যখন শুরু হচ্ছিল, ইসলাম যখন তার আলো দিয়ে গোটা বিশ্বকে আলোকিত করা শুরু করছিল, ঠিক এমনি প্রত্যুষে, এমনি একটি সময়ে উদিত হয়েছে এমন একটি গ্রুপের মধ্যে অন্যতম একটি গ্রুপ হচ্ছে এই শিয়া সম্প্রদায়। এটা আজকে হয় নাই, হয়তো আপনারা মনে করতে পারেন যে শিয়া সম্প্রদায় মনে হয় কয়েক বছর আগে হয়েছে, বা ইরান যখন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে তখন থেকে হয়েছে, না, এটি এই এমন একটি সময় হয়েছে যে সময় মূলত এই ইসলামের শুরুর এবং সোনালী সময় যেটাকে বলা হয়েছে, যেটাকে বলা হয়েছে খোলাফায়ে রাশেদার সময়, ওই সময়ের কাছাকাছি সময়ে মূলত এই শিয়া সম্প্রদায়ের এই বিভ্রান্তিটুকু এসেছে। শিয়ারা তাদের এই ফিরকাবন্দির জন্য,
দুটি মৌলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অত্যন্ত বিতর্কিত ইস্যু তারা পেয়েছে, এবং এই দুটি ইস্যু এত ভয়ানক যে এই ইস্যুর মধ্যে কিছু বলার কারো অধিকার নেই। প্রথম ইস্যুটি হচ্ছে, এক নম্বর ইস্যু হচ্ছে, সেটি হলো হুব্বু আলিল বাইত, আলুল বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের ভালোবাসা। এই বিষয় সম্পর্কে আমাদের মুহতারাম শেখ হারুন হোসাইন এই বিষয় সম্পর্কে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, হুব্বু আলিল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারের ভালোবাসা। কোনো সন্দেহ নেই, মুসলিম অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারকে ভালোবাসবে, বাসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে আমরা ভালোবাসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে ভালোবাসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেয়েদেরকে ভালোবাসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের স্বামী যারা ছিল তাদেরকে ভালোবাসবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার সাথে সম্পৃক্ত বিষয়, ঠিক কি না? কোনো সন্দেহ নেই, এটা রাসূলুল্লাহ ভালোবাসার সাথে সম্পৃক্ত আকীদার মৌলিক বিষয়। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, আমার ভাই বোনেরা, আমি আলোচনা করতেছিলাম যে শিয়ারা দুটি ইস্যুকে তাদের এই ফেরকাবন্দির জন্য, এই মতবিরোধকে প্রতিষ্ঠা করার জন্য দুটি অত্যন্ত স্পর্শকাতর মুসলিম উম্মার ইমান এবং আকীদার সাথে সম্পৃক্ত অত্যন্ত জটিল দুটি ইস্যুকে তারা বেছে নিয়েছে। দুটি ইস্যু দিয়ে মূলত মুসলিম উম্মাকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করেছে। প্রথম যে ইস্যুটি তারা সেখানে কাজে লাগিয়েছে সেটা হচ্ছে হুব্বু আলুল বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের ভালোবাসা। কোনো সন্দেহ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারকে ভালোবাসতে হবে এবং এটি ইমানের সাথে সম্পৃক্ত একটা মৌলিক বিষয়। কিন্তু দেখা গিয়েছে শিয়ারা মনে করেছে যে এটাই আমাদের একটা মৌলিক ইস্যু, এবং তারা মনে করে থাকে যে আমরাই শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসি, যারা সুন্নার অনুসারী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসে না। এটি সবচেয়ে বড় বিভ্রান্তি, এটি শুধু শিয়াদের কাজ নয়, এবং এই ইস্যু দিয়ে শিয়ারা মূলত জায়গায় জায়গায় বিশেষ করে যারা সুন্নার অনুসারী রয়েছে তাদেরকে বুঝায়, আপনারা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসেন না? আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ব্যাপারে আপনাদের কেন এত উদাসীনতা, কেন তাদের প্রতি আপনাদের এত অবজ্ঞা? মূলত তারা জানে না, মূলত সুন্নার অনুসারী সত্যিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসে ঠিক সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে ভালোবাসে। দ্বিতীয় যে ইস্যুটি তারা নিয়েছে, দ্বিতীয় যে ইস্যুটি তারা ব্যবহার করেছে সেটি হচ্ছে মাকতালুল হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের মানুষ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যাদেরকে ভালোবেসেছেন তাদের মধ্যে একজন, হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালার ময়দানে যে শাহাদাতের ঘটনা এটাকে সবচেয়ে বড় পুঁজি করা হয়েছে। এই জন্য শিয়াদের মূলত উৎকর্ষ এবং উৎপত্তি হয়েছে, তাদের মূল আত্মপ্রকাশটুকু হয়েছে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ড থেকে। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের আলোচনার মধ্যে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করব। এই দুটি ইস্যু নিয়ে শিয়ারা মূলত মাঠে নেমেছে। এখন আপনি যদি কোনো কারণে, মানে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইস্যুতে আপনি যদি তাজিয়া না করেন, আপনি যদি তাজিয়া মিছিলে অংশগ্রহণ না করেন, আপনি যদি বুকে বুক ছাপ্পড় না দেন, আপনি যদি কান্নাকাটি না করেন, আপনি যদি মানে হায় 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 হোসেন হায় হোসেন হায় হাসান ইত্যাদি না করেন, তাহলে আপনি সত্যিকার আপনি আর তাদেরকে ভালোবাসতে পারলেন না। তাদের এই ভালোবাসাটুকু তারা মুখিকভাবে প্রকাশ করেছে। আমি যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ তাআলা তাদের এই কথাও তুলে ধরবো যে আসলে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কারা হত্যা করার ষড়যন্ত্র করেছে এবং কারা হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, আমাকে আসলে সময়ের দিকে লক্ষ্য রেখে স্লিপ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো আমি যেটি বলতেছিলাম সেটি হচ্ছে শিয়া মতাদর্শ মূলত দুটি মৌলিক ইস্যু নিয়ে দাঁড়ানোর কারণে এই দুটি মৌলিক ইস্যুর ক্ষেত্রেই মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে বিভ্রান্ত করা সম্ভব। যেমন যদি আপনার কাছে এসে বলে যে কেন আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসেন না, কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যার ব্যাপারে আপনারা কান্নাকাটি করেন না, তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিকই তো, আমরা কেন কান্নাকাটি করি না? তখন এই ইস্যুতে আমাদেরকে বিভ্রান্ত করা সম্ভব। আলে বাইতের ইস্যুতে যেভাবে বিভ্রান্ত করা সম্ভব, দ্বিতীয় ইস্যুতেও বিভ্রান্ত করা সম্ভব। এই জন্য দুটি মৌলিক ইস্যু নিয়ে তারা কাজ করেছে। তাদের কাজটুকু শুরু হয়েছে কিভাবে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তারা দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু আলোচনার কিছু অংশ নামাজের পরে হবে, আমি আজকের আলোচনা আমার পরবর্তী আলোচনার জন্য রেখে দিচ্ছি, সেখান থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুরু হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো সালাত আদায়ের পর ইনশাআল্লাহ তাআলা আপনারা যথাসময়ে দেরি না করে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন।